फ्रेंड्स आज के आमरा ए वीडियोते एमन पाँचटा स्टकेर ब्यापारे आलोचना करते चलेछि जेई सब स्टकगुलो किना 500 टाकाते एखन मार्केटे अवेलेबल आछे अनेकटाई वैल्यूएबल प्राइजे मार्केटे अवेलेबल आछे सस्ताय मार्केटे अवेलेबल आछे आमरा अनेक समय सस्ताय स्टक खुजे थाकि एबं क्वालिटी स्टको खुजे थाकि तो आज के आमी सेई सब स्टकेर ब्यापारे आलोचना करते चलेछि जेई सब स्टकगुलोर मध्ये किना क्वालिटीते कोनो कम्प्रोमाइज किन्तु आमरा करब ना जखन किना आमरा कोनो स्टक बाछाई করব তো ফ্রেন্ডস দেখে নেব সেগুলো কোন স্টক আছে বা আদৌ সেসব স্টকগুলো ফান্ডামেন্টালি স্ট্রং আছে কিনা তার আগে ফ্রেন্ডস এখন অবধি যদি আপনারা আমার স্টক বেঙ্গলি চ্যানেলকে সাবস্ক্রাইব না করেছেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এই ধরনের নতুন নতুন বাংলাতে ভিডিও দেখার জন্য ফ্রেন্ডস প্রতিনিয়ত অনেকগুলো করে ভিডিও আমি চ্যানেলে পোস্ট করছি ফ্রেন্ডস আপনারা প্রত্যেকটা ভিডিও দেখার চেষ্টা করুন আর সেখান থেকে নলেজও গেইন করুন ফ্রেন্ডস প্রত্যেকটা ভিডিও কিন্তু আলাদা আলাদা স্টকের উপর আছে আর সেখান থেকে কিন্তু নলেজ গেইন করার ফলে আমরা ডেফিনেটলি এখান থেকে একটা মোটা অঙ্কের টাকা অ্যাচিভ করারও সুযোগ থাকছে তো ফ্রেন্ডস প্লিজ কোনো ভিডিও কিন্তু মিস করবেন না তো ফ্রেন্ডস চলুন চলে যাব ভিডিওর দিকে সবার প্রথমে ফ্রেন্ডস আমি যেই স্টকের ব্যাপারে আলোচনা করতে চলেছি সেই স্টকের নাম হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আর স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এখন 437 টাকাতে ট্রেড করছে এর মধ্যে আজকে আমরা দেখতে পাচ্ছি 1.14% এর আপ আছে ফ্রেন্ডস এই স্টক কিন্তু 500 টাকা থেকে নিচে এখনো ট্রেড করছে এখনো কিন্তু ফ্রেন্ডস আমি বলবো অনেকটাই ভ্যালুয়েবল সস্তাতে কিন্তু মার্কেটে অ্যাভেলেবেল আছে পিএসসি ব্যাংকের মধ্যে কিন্তু নাম্বার 1 আছে ডেফিনেটলি কিন্তু ফ্রেন্ডস আমরা এই স্টকের মধ্যে চোখ বন্ধ করে ভরসা করতে পারি এর মধ্যে কয়েকদিন আগেই দেখলাম যে কোয়ার্টার ফোর রেজাল্ট এসেছিল সেখানে কিন্তু খুব ভালো একটা রেজাল্ট কিন্তু এই ব্যাংক কিন্তু প্রেজেন্ট করেছিল তো তাছাড়া ফ্রেন্ডস এখানে যদি আপনারা দেখবেন তো এখানে কিন্তু ব্রেকআউটও এসেছিল খুব ইজিভাবে বুঝতে পারা যাচ্ছে যে ব্রেকআউট এসেছিল আর ব্রেকআউট আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে খুব ভালো কিন্তু একটা পারফরমেন্সও দেখাচ্ছিল ফ্রেন্ডস যখন ব্রেকআউট এসেছিল তার উপরেও কিন্তু আমি অলরেডি ভিডিও দিয়েছিলাম আপনারা যদি সেই ভিডিওটা দেখেছেন তাহলে কিন্তু ডেফিনেটলি বুঝতে পারছেন যে কতটা আপ মুভমেন্ট দেখতে পাওয়া যাচ্ছে ফ্রেন্ডস আমি বলবো এখনও কিন্তু সস্তায় এই স্টক মার্কেটে অ্যাভেলেবেল আছে তো আপনারা চাইলে অবশ্যই স্টেট ব্যাংকের দিকে ফোকাস করতে পারেন তাছাড়া ফ্রেন্ডস এখানে দেখতে পাওয়া যাচ্ছে এনএসসি ইন্ডিয়াতে এর মধ্যে কোয়ান্টিটি ট্রেড হয়েছে 28.21% হ্যাঁ ফ্রেন্ডস অনেকটাই উঁচুতে যেহেতু উঠে গেছে মানুষ ভাবছে এই হয়তো নিচে আসবে এই হয়তো নিচে আসবে তো সেই কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে কিছুটা ডেলিভারি পার্সেন্টেজ কম আছে কিন্তু শর্ট টার্মের ক্ষেত্রে এর মধ্যে টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে 450 তো আপনারা চাইলে এসবিআইয়ের দিকে শর্ট টার্মের জন্য ফোকাস করতে পারেন চলুন চলে যাব নেক্সট স্টকের দিকে যে স্টক আছে ফ্রেন্ডস সেই স্টকের নাম হচ্ছে টাটা কনজিউমার প্রোডাক্ট লিমিটেড ফ্রেন্ডস এই স্টক ট্রেড করছে 673 টাকার কাছাকাছি 500 টাকা থেকে ফ্রেন্ডস একটু উঁচুতে ট্রেড করছে কিন্তু ফ্রেন্ডস এই স্টকের দিকে কিন্তু ফোকাস করা যেতেই পারে আপনারা দেখতে পাচ্ছেন লং টার্মের চার্টের মধ্যে এই স্টক কি দারুণ দারুণ আমাদেরকে পারফরমেন্স দেখিয়েছে আর কয়েকদিন আগে কিন্তু আমরা দেখতে পেলাম যে এই স্টক কিন্তু নিফটি ফিফটিতে সে তার জায়গা বানিয়েছে নিফটি ফিফটিতে সে যখন তার জায়গা বানিয়েছে তখন কিন্তু ডেফিনেটলি 4 থেকে 5 বছর খুব ভালো একটা পারফরমেন্স দেখানোর চেষ্টা করবে তো আপনারা চাইলে অবশ্যই টাটা গ্রুপের স্টকের দিকে যদি ফোকাস করতে চাইছেন তাহলে ডেফিনেটলি টাটা কনজিউমারের দিকে কিন্তু ফোকাস করতে পারেন আর আজকেও আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে কিন্তু 0.19% আপ মুভমেন্ট আছে এনএসসি ইন্ডিয়াতে আমরা দেখে নেবো যে এর মধ্যে কত ডেলিভারি পার্সেন্টেজ আছে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে 48.77% কিন্তু এর মধ্যে কোয়ান্টিটি ট্রেড হচ্ছে মানুষ কিন্তু এই পজিশনেও এই লেভেলেও বাইং করছে কেন বাইং করছে কেননা ডেফিনেটলি কোম্পানির মধ্যে ভরসা আছে ভালো একটা ফিউচারের পারফরমেন্স দেখাবে তো সেই কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে কিন্তু ভারী একটা কোয়ান্টিটি ট্রেডও হচ্ছে টাটা কনজিউমারের কোয়ার্টার ফোর রেজাল্টে আমরা দেখতে পেয়েছিলাম যে খুব ভালো একটা পারফরমেন্সও দেখিয়েছিল আর সাথে কিন্তু 5 শেয়ারে 4 টাকা করে ডিভিডেন্ড প্রোভাইড করেছিল আপনারা যদি সস্তায় শেয়ার খুঁজছেন তাহলে ডেফিনেটলি টাটা কনজিউমারের দিকে অবশ্যই ফোকাস করতে পারেন চলুন ফ্রেন্ডস চলে যাব নেক্সট স্টকের দিকে এই স্টক আছে ফ্রেন্ডস এই স্টকের নাম হচ্ছে ইজি মাই ট্রিপ ফ্রেন্ডস কয়েকদিন আগেই আমরা দেখতে পেলাম যে এই স্টক মার্কেটে এসেছে আর দেখুন কি দারুণ আমাদেরকে পারফরমেন্স দেখাচ্ছে প্রায় কয়েকদিন আগে 19 মার্চ এসেছিল 208 টাকা ছিল এর প্রাইস লিস্টিং প্রাইস আর এখন আপনারা দেখতে পাচ্ছেন প্রায় 365-তে এই স্টক ট্রেড করছে আজকেও আমরা দেখতে পাচ্ছি যে মধ্যে
99.99% কিন্তু আপ মুভমেন্ট আছে। ফ্রেন্ডস আমরা জানি যে ইজি মাই ট্রিপ কি কাজ করে থাকে, অনলাইন ই প্ল্যাটফর্ম কিন্তু আছে, আর এখন কিন্তু আমরা সবাই ই প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনের মাধ্যমে সব কিছু করে থাকি, যেমন ফ্লাইটের টিকিট বুকিং করে থাকি, তাছাড়া হোটেল ট্রেন এইসব জাতীয় কিন্তু বাস এইসব ধরনের টিকিট কিন্তু আমরা ইজি মাই ট্রিপ থেকে বুক করে থাকি। আর ইজি মাই ট্রিপকে টেক্কা দেওয়ার মতন কিন্তু এখনও কেউ স্টক এক্সচেঞ্জে আসেনি, তো ডেফিনেটলি কিন্তু এই স্টকের দিকে ফোকাস করা যেতেই পারে। ফিউচারে ডেফিনেটলি এই স্টক খুব ভালো একটা পারফরমেন্স দেখাবে বলে কিন্তু এক্সপার্টরা অনুমান করছেন। প্রতিনিয়ত আপনারা দেখতে পাচ্ছেন যে একটা আপ র্যালি দেখতে পাওয়া যাচ্ছে, কেননা এর প্রোডাক্ট সেলস হচ্ছে পরিমাণে। আমরা দেখতে পাচ্ছি যে মানুষ এই প্রোডাক্ট কিনছে, মানে ফ্লাইটের টিকিট বুকিং করছে, বাস কিংবা হোটেল বুকিং করছে, তো সেই কারণের জন্য আমরা দেখতে পাচ্ছি যে এর নাম্বারের ক্ষেত্রেও ইনক্রিজ হচ্ছে। আপনারা চাইলে অবশ্যই ইজি মাই ট্রিপের দিকে ফোকাস করতে পারেন। এনএসসি ইন্ডিয়ার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এর মধ্যে আজকে ডেলিভারি পার্সেন্টেজ আছে 26.95%। চলে যাবো নেক্সট স্টকের দিকে। স্টক আছে ফ্রেন্ডস, সেই স্টকের নাম হচ্ছে মাদারসন সুমি লিমিটেড। আর মাদারসন সুমির মধ্যে আমরা দেখতে পাচ্ছি আজকে 14.98% র্যালি আছে, প্রায় বলতে গেলে কিন্তু আপ মুভমেন্ট দেখাচ্ছে প্রতিনিয়ত এই স্টক। এখন এই স্টক ট্রেড করছে 272 টাকার কাছাকাছি। এই স্টককে যদি দেখবেন তো ফ্রেন্ডস দেখুন লং টার্মের চার্ট আমি আপনাদের সামনে লাগিয়েছি, আর এখান থেকে যদি দেখবেন তো দেখুন 2018 সালে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই নিচে নেমে এসেছিল, দেন আবারও কিন্তু পারফরমেন্স দেখাচ্ছে। আর এর মধ্যে Q4 রেজাল্ট এসেছে, আর সেখানে আমরা দেখতে পাচ্ছি যে খুব ভালো কিন্তু একটা পারফরমেন্সও দেখিয়েছে। 714 কারোরের কিন্তু নেট প্রফিট দেখিয়েছে, সাথে কোম্পানি কিন্তু ডিভিডেন্ডও প্রোভাইড করেছে 1.5 রুপিস পার শেয়ারে। আপনারা চাইলে অবশ্যই মাদারসন সুমির দিকে ফোকাস করতে পারেন। চলুন চলে যাবো নেক্সট স্টকের দিকে। স্টক আছে ফ্রেন্ডস, সেই স্টকের নাম হচ্ছে ইমামি লিমিটেড। আর ইমামি এখন ট্রেড করছে 528 টাকার কাছাকাছি। এর মধ্যেও ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে আজকে 4.04% আপ মুভমেন্ট আছে। ফ্রেন্ডস আমরা দেখে নেবো লং টার্মের চার্ট, যদি আপনারা দেখবেন তো দেখুন কি দারুণ পারফরমেন্স দেখেছে। হ্যাঁ, কিছু সময় আমরা দেখেছিলাম যখন কোভিড এসেছিল তখন বেশ কিছুটা নিচে নেমে এসেছিল, দেন আবারও কিন্তু রিকভারি করা শুরু করে দিয়েছে। FMCG সেক্টরের দিকে যদি ফ্রেন্ডস ফোকাস করতে চাইছেন আর সস্তায় স্টক খুঁজছেন, তাহলে ডেফিনেটলি ইমামির দিকে কিন্তু ফোকাস করা যেতেই পারে। আমরা দেখতে পাচ্ছি যে NSE ইন্ডিয়ার মধ্যে এর ডেলিভারি পার্সেন্টেজ আছে 55.71%। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ভারী কিন্তু একটা কোয়ান্টিটি ট্রেড হচ্ছে, মানুষের কিন্তু ভরসা আছে এই কোম্পানির মধ্যে, তো সেই কারণের জন্যই আমরা দেখতে পাচ্ছি সেটা নামের ক্ষেত্রেও দেখা যাচ্ছে। 55% কিন্তু ফ্রেন্ডস ছোটো মোটো কোনো কোয়ান্টিটি নয়। চাইলে অবশ্যই ইমামি লিমিটেডের দিকে ফোকাস করতে পারেন। যদিও ফ্রেন্ডস আমার ভিডিও সম্পূর্ণ এডুকেশন নলেজ পারপাস আছে, এখানে কিন্তু আমি শেয়ার বাই বা সেল করার কথা একদমই বলছি না, সেটা সম্পূর্ণ আপনাদের অ্যানালাইসিসের ভিত্তির ওপর আছে। চলুন চলে যাবো নেক্সট স্টকের দিকে। যে স্টক আছে ফ্রেন্ডস, সেই স্টকের নাম হচ্ছে ম্যারিকো লিমিটেড। আর এখন ফ্রেন্ডস 500 টাকার নিচে ট্রেড করছে, 493 টাকাতে আমরা দেখতে পাচ্ছি যে এখন এই স্টক ট্রেড করছে। আর আজকে কিন্তু এর মধ্যে 2.56% আপ মুভমেন্ট ছিল। ফ্রেন্ডস আমরা লং টার্মের চার্ট দেখে নেবো, দেখুন কি দারুণ পারফরমেন্স আমাদেরকে দেখিয়েছে। কোভিডের সময় আমরা দেখেছিলাম যে আগের বছর প্রায় সব স্টকই নিচের দিকে এসেছিল, আর যেসব স্টকগুলো ফান্ডামেন্টালি স্ট্রং ছিল সেগুলো কিন্তু বাউন্স ব্যাকও করে দেখিয়েছে। আমরা দেখতে পাচ্ছি ম্যারিকো কিন্তু আবারও বাউন্স ব্যাক করে দেখিয়েছে, আর এখন কিন্তু লাইফ টাইম হাইতে বলতে গেলে প্রায় ট্রেড করছে। তাছাড়া ফ্রেন্ডস আপনারা যদি শেয়ার মার্কেট কোর্সে জয়েন হতে চাইছেন তাহলে ডেফিনেটলি জয়েন হতে পারেন। আমার ডিসক্রিপশন বক্সে জিরোদা আর অ্যাঞ্জেল বুকারের লিঙ্ক দেওয়া আছে, সেখান দিয়ে যদি আপনারা অ্যাকাউন্ট ওপেন করছেন সেক্ষেত্রে কিন্তু আপনারা শেয়ার মার্কেটের কোর্স পেয়ে যাবেন। অ্যাঞ্জেল বুকার দিয়ে কিন্তু ফ্রেন্ডস অ্যাকাউন্ট ওপেন করতে একটিও পয়সা লাগে না, ডেফিনেটলি কিন্তু ফ্রিতে আপনারা কোর্সটা পেয়ে যাবেন। কিন্তু যারা বলছেন যাদের কাছে অলরেডি ডিমার্ট অ্যাকাউন্ট ওপেন আছে তারা কীভাবে এই কোর্সে জয়েন হবে, তো তাদের জন্য ফ্রেন্ডস একটা মিনিমাম অ্যামাউন্ট রাখা হয়েছে 199। এই 199 দিয়েও কিন্তু আপনারা এই কোর্স বাই করতে পারেন। কোর্সে জয়েন হওয়ার জন্য ফ্রেন্ডস আমার ডিসক্রিপশন বক্সের প্রথম ভিডিওটিতে পুরো ইনফরমেশন দেওয়া আছে, আপনারা চাইলে একবার চেক আউট করতে পারেন। তাছাড়া ফ্রেন্ডস আমরা দেখতে পাচ্ছি যে ম্যারিকোর মধ্যে ICICI সিকিউরিটির তরফ থেকে টার্গেট প্রাইস দেওয়া হচ্ছে 550 টাকার কাছাকাছি। শর্ট টার্মের জন্য এই টার্গেট প্রাইসটা দেওয়া হচ্ছে, ফ্রেন্ডস আপনারা চাইলে অবশ্যই ম্যারিকোর দিকে ফোকাস করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি যে ম্যারিকোর মধ্যে প্রায় 42.73% কোয়ান্টিটি ট্রেড হয়েছে, মানুষ কিন্তু এখানেও আমরা দেখতে পাচ্ছি যে বাইং করছে। তো ফ্রেন্ডস আপনারা চাইলে অবশ্যই এইসব স্টকের দিকে ফোকাস করতে পারেন। তো আপনারা কী ভাবছেন এইসব স্টকের ব্যাপারে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিও ভালো লাগছে তাহলে কিন্তু ফ্রেন্ডস লাইক করতে ভুলবেন না। চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিওর সাথে, লাস্ট অব্দি ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।